দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করতে এলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প দুয়ারে সরকার দ্বিতীয় পর্যায়ের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত মহাবীর কলোনি প্রাইমারি স্কুলে প্রথম দিনের দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন ক্যাম্পের মাধ্যমে দুয়ারে সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে অন্যতম ভিড় দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপে। এদিন বহু মানুষ লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপের জন্য আসেন, সঙ্গে রয়েছে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপের জন্য ভিড়। এদিন বারামণির বিধায়ক তথা নবনির্বাচিত পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি বিধান উপাধ্যায় এই ক্যাম্প পরিদর্শন করতে আসেন এবং এদিন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এসে বিধান উপাধ্যায় বলেন যে গোটা বারামণি বিধানসভার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রকল্পের জন্য এসেছে এবং নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে বিধায়ক বিধান উপাধ্যায় সমস্ত মানুষকে তার উপর ভরসা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। এদিন বিধায়কের সঙ্গে পরিদর্শনে আসেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী খাসি কর্মকার, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, রূপনারায়ণপুর পঞ্চায়েতের প্রধান রানু রায় সহ আরো অনেকে। আজকে দুয়ারে সরকারের উপরে আপনাদের মানে কি দেখলেন, এখানে কি মনে হচ্ছে? খুব সুন্দর ভাবে হচ্ছে, মানুষের প্রচুর সাড়া আছে। আমি আমি এখন জাস্ট আমি ঘুরে এলাম বারামণিতে, বারামণি পঞ্চায়েতে ঘুরে এলাম। ওখানে প্রচুর প্রায় একসাথে 3000-এর উপর লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দেওয়া হলো, আমি দাঁড়িয়ে হয়ে ওখানে হলো। তো মানুষের এই যে মানে প্রকল্পগুলোতে আসার মানে আওতায় আসার জন্য যেভাবে মানুষ লাইন দিয়ে আসছে, কোনো শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, এটাই মানুষের কাছে মানে চাইবো যাতে আগামী দিনে আরও সুন্দরভাবে আমরা সরকারি যে প্রকল্পগুলো আছে সেগুলো মানুষের কাছে নিয়ে আসবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।